আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেক তানভীর চ্যানেলের পক্ষ থেকে তানভীর বলছি। আজকে আমি আপনাদের দেখাবো ব্রাদার বাট্টে KE430F এই মডেলের মেশিনের 20টা গুরুত্বপূর্ণ সেটিং। তো এই সেটিংগুলো আমি পাঁচ ভাগে ভাগ করেছি। প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বেসিক কিছু প্রোগ্রাম, বেসিক 10টা প্রোগ্রাম দেখাবো যেগুলো সচরাচর আমাদের কাজে লাগে। তো এই প্রোগ্রামগুলোর মধ্যে আপনার অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো ব্যতিক্রমধর্মী, যেগুলো আসলে আমি ইউটিউব ভিডিওতেও পাইনি বা কারো কাছ থেকেও জানতে পারিনি, এটা বই থেকে সংগ্রহ করা আমার। এবং তার পরবর্তীতে দ্বিতীয় যে ধাপটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স কিছু প্রোগ্রাম। এই অ্যাডভান্স প্রোগ্রামের মধ্যে আপনার যে প্রোগ্রামগুলো আছে, মোট 21টা প্রোগ্রাম আছে, তার মধ্যে মোট 9টা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি আপনাদের দেখাবো। তো এই অ্যাডভান্স প্রোগ্রামগুলো রিসিট মানলেও যাবে না। একজন আমার এক ভিডিওতে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া এমন কিছু প্রোগ্রাম দেখান যেগুলো রিসিট মানলেও যাবে না। তো তার কথার ভিত্তিতেই আমার এই প্রোগ্রামটা তৈরি করা, এই ভিডিওটা তৈরি করা। তো সেই অ্যাডভান্স সেটিংগুলো রিসেট মারলেও যাবে না। তো তারপরে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আরও একটা বিষয় আমি আপনার সাথে উল্লেখ করবো, সেটা হচ্ছে সাইকেল প্রোগ্রাম। সাইকেল প্রোগ্রাম সাধারণত দুই রকমভাবে করা যায়। একটা হচ্ছে টেস্ট বাটন এবং টেনশনের প্লাস বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করে তারপরে সাইকেল প্রোগ্রাম করতে হয়। তো এই সাইকেল প্রোগ্রাম, এভাবে সাইকেল প্রোগ্রাম করলে বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, কারণ দেখা যায় যে একই প্যাটার্নে আমরা বাট্টেক করতে পারি না। প্রথম বাট্টেকটা এক প্যাটার্নে করা লাগে, দ্বিতীয় বাট্টেক আরেক প্যাটার্নে করা লাগে। সেক্ষেত্রে একটা বাট্টেক চিকন, একটা বাট্টেক মোটা, বা একটা ঘন স্টিচ ঘন, একটা পাতলা হয়ে যায়। তো আমি চাচ্ছি বা বাইরে অনেক সময় চাই যে স্টিচ একই রকম থাকবে। ঘন থাকলে ছোটো বাট্টেকও ঘন থাকবে, বড়ো বাট্টেক করলেও ঘনই থাকবে, পাতলা করলে ছোটো বাট্টেক করলেও পাতলাই থাকবে, বড়ো বাট্টেক করলেও পাতলাই থাকবে। তো এটা করার জন্য আমাকে ভিতর থেকে প্রোগ্রাম থেকে করা লাগে। তো এই বিষয়টাও আপনাদের সামনে শেয়ার করব কীভাবে করতে হয়। তার পরবর্তীতে আমি যেই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আপনাদের সামনে, যে আমি যে প্রোগ্রামগুলো কোথা থেকে শিখেছি, এগুলো কোথায় পেয়েছি, ঠিক আছে, এই বইগুলো কোথা থেকে সংগ্রহ করেছি, এবং আমি যখন কোনো সমস্যায় পড়ি, আমার কাছে যদি এসব ডকুমেন্ট নাও থাকে, আমি কোথা থেকে সংগ্রহ করি, ঠিক আছে, কোথা থেকে সংগ্রহ করে এগুলোর সমাধান দিই, সেই বিষয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আরও একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে ব্রাদারের সফটওয়্যার। ব্রাদারের একটা সফটওয়্যার আছে যেটা আপনি ব্রাদারের সকল প্রকার মেশিনের, সকল প্রকার মডেল নাম্বারের, সকল প্রকার মেশিনের আপনি সেখানে পার্ট লিস্ট, তারপরে সার্ভিস ম্যানুয়াল এবং প্যারামিটারের যে PDF বইটা সেটা আপনি পেয়ে যাবেন। তো সেই সফটওয়্যারের নাম কী এবং সেটা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডাউনলোড করবেন, সে বিষয়েও আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের দেখাবো নিডল বার হাইট পজিশন। নিডল বার হাইট পজিশন বলতে কী বোঝায়, প্রথমে আমি মেশিনটা অন করে আপনাদের দেখাই। দেখেন নিডল বারের পজিশন কোন পর্যন্ত আছে, নিডল বারের পজিশন, এবং টেক আপ লিভার আমার উপরে আছে। তো আমি এই পজিশনটা, আমি নিডল বার, কিন্তু এখন যদি আমি এখানকার এই পুলিটা ঘোরাই, নীলবার আরও উপরে উঠবে, নীলবার আরও উপরে উঠছে, আগে কিন্তু এই পজিশনে ছিল, নীলবার আরও উপরে উঠছে। তো আমি নীলবারের আপ পজিশন ঠিক করব, সেই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মেশিনের পাওয়ার বন্ধ করতে হবে, এবং এই টেস্ট বাটন এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে, এবং এখানে প্রোগ্রাম নাম্বার থেকে 150 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 150 নম্বরে যাওয়ার পরে এখানে অন করে দিতে হবে, অন করে ইন্টার চাপ দিয়ে সেভ করে টেস্ট চাপ দিতে হবে। এখন দেখেন নীল বার উপরে উঠে গেছে এবং টেক আপ লিভার একটু নিচে আছে, অর্থাৎ নীল বারের পজিশন এখন আপ অবস্থায় আছে। আবার মেশিন চালাই, এই যে একটু থামার পরে উপরে উঠে গেল নীল বারটা, এবং এই যে একটু থামার পরে নীল বার উপরে উঠে গেল, নীল বারের আপ পজিশন, এটা হচ্ছে নীল বারের আপ পজিশন।
তো 150 থেকে টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে 150 নম্বরে এই নিডল বারের আপ পজিশন অপশনটি আছে, মানে সেটিংটি আছে। তো আমরা পরবর্তী দুই নম্বরে চলে যাই। দুই নম্বর যে সেটিংটা আমি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে মেশিন প্রথমে বন্ধ করলাম এবং টেস্ট এবং সিলেক্ট বাটন চাপতে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। অন করে এখান থেকে আমাকে 163 নম্বরে যেতে হবে। 163তে হচ্ছে স্পিড লক, অতএব এখানে 3200 দেওয়া আছে, আমি স্পিড 3200 পর্যন্ত দিতে পারবো। আমি যদি এখানে আরও কম দিই, 1800 দিলাম, দিয়ে ইন্টার চাপ দিয়ে সেভ করে টেস্ট চাপ দিলাম। এখন এখানে স্পিড 1800-র উপরে আর যাবে না, নিচে নামবে কিন্তু উপরে যাবে না। তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে থাকুন, আরও এমন কিছু সেটিং আমি আপনাদের দেখাবো যেটা অন্য কোথাও আপনি পাবেন না। যেমন এই স্পিড লক আছে, এছাড়া আরও আছে সিক্রেট স্পিড লক যেটা আমার ভিডিওতে আপলোড করা আছে আমার চ্যানেলে। তাছাড়া আরও একটা স্পিড লক দেখাবো যেটা আসলে ম্যাজিক বলা যেতে পারে সেই স্পিড লকটা, মানে অর্থাৎ স্পিড বাড়ালে স্পিড কমবে, প্রোগ্রাম থেকে স্পিড বাড়ালে মেশিন স্পিড কমবে, আর প্রোগ্রাম থেকে স্পিড কমালে মেশিন স্পিড বাড়বে, এমনও স্পিড লক আছে। সেটাও আমি আপনাদের দেখাবো, কন্টিনিউ করতে থাকেন আমার ভিডিওটি। তো আমি এরপরে তিন নম্বর যে সেটিংটি আমি আপনাদের দেখাবো সেটার জন্য প্রথমে মেশিনে পাওয়ার অফ করতে হবে এবং টেস্ট এবং সিলেক্ট বাটন চাপতে ধরে মেশিনে পাওয়ার আবার অন করতে হবে। টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে। এবার এখান থেকে আমি 164 নম্বর প্রোগ্রাম যাব। 164 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে অফ আছে, এখানে যদি আমি অন করে দিই তাহলে দেখবেন বন্ধুরা নাইফ মারছে না, দেখুন নাইট মারছে না। তো আপনাদের আবার আরেকটা জিনিস দেখাই, টেস্ট এবং সিলেক্ট বাটন চাপতে ধরে মেশিন পাওয়ার অন করলাম আমি। ১64তে অন করেছিলাম, এখন যদি আমি অফ করে দিই, অফ করে ইন্টার চাপ দিয়ে টেস্ট চাপ দিই, এখন দেখবেন নাইট মারবে, এই যে নাইট মারছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ভিডিওর মাঝে আরও কিছু কথা বলে রাখি যে আমি এই সেটিংগুলো দেখানোর পরে এই সেটিংগুলো কিন্তু একদমই বেসিক লেভেলের, এগুলো অনেকেই জানতে পারে। তো আমি এখানে 10টা সেটিং দেখাবো, তারপরে এরপরে পরবর্তীতে আরও যে 10টা সেটিং দেখাবো সেটা এমন সেটিং দেখাবো সেটা রিসেট মারলেও সে সেটিং আপনার রিসেট হবে না, অর্থাৎ প্রোগ্রাম রিসেট হয়ে যাবে কিন্তু ওই সেটিং থেকে যে আমি যেগুলো যে ফাংশনগুলো সেট করব সেই সেটিংগুলো রিসেট দিলেও যাবে না, এমন সেটিং আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে থাকেন, স্কিপ করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। তো আমি এখন আপনাদের দেখাবো পরবর্তী যে সেটিংটি দেখাবো, 4 নম্বর সেটিং, সেটার জন্য মেশিনের পাওয়ার প্রথমে আমাকে অফ করতে হবে। টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে। এবার আমি 170 নম্বর অপশনে যাব। 70 নম্বর প্রোগ্রামে 170, তো এই প্রোগ্রামে আসার পরে দেখছেন বন্ধুরা এখানে 0 করা আছে।
1800 লাস্ট তে যদি ইনটা চাপ দিয়ে আমি টেস্ট চাপ দেই তো দেখেন বন্ধুরা স্পিড কিন্তু কমে গেছে আমার কিন্তু এখানে 1800 স্পিড দেওয়া আছে কিন্তু স্পিড এখানে নাই তো আমি আপনাকে এটাই আমি কিছুক্ষণ আগে বললাম যে এমন একটা সিক্রেট স্পিড লক দেখাবো যেটা স্পিড বাড়ালে স্পিড কমবে মেশিনের আর স্পিড কমালে স্পিড বাড়বে অর্থাৎ এখান থেকে আমি যতই বাড়াই এবং কমাই স্পিড একই থাকবে স্পিডের কোনো পরিবর্তন হবে না এখানে যদি আমি বাড়াই এখন 1800 করি স্পিডের কোনো পরিবর্তন নাই তো মেশিনটা অফ করে আবার সেই সেটিংয়ে যেয়ে আপনাদের দেখাই টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে সত্তর 1800 দেওয়া ছিল এখন যদি আমি কমাই এখন এখানে যত কমাবো মেশিন স্পিড তত বাড়বে এখানে আমি যত কমাবো মেশিনের স্পিড তত বাড়বে আমি এখন এখানে 1000 দিলাম তিনটা চাপ দিয়ে টেস্ট চাপ দিলাম দেখুন বন্ধুরা এখন স্পিড বাড়ছে এটা হচ্ছে এই ম্যাজিক স্পিড লকের এটাই হচ্ছে এই ম্যাজিক স্পিড লকের বৈশিষ্ট্য তো পরবর্তীতে আমি যে সেটিংটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে টেস্ট লক অর্থাৎ আমরা যে টেস্ট বাটন চাপ দিলাম চাপ দেওয়ার পরে যদি মেশিন পার দিই যে মেশিন চলছে টেস্ট হচ্ছে তো এটাকে কীভাবে লক করে দেওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো লক বলতে আসলে ওই লক না অর্থাৎ আমি মেশিনে প্যাডেলে পাড়া দিয়েছি বন্ধুরা দেখেন মেশিন একা একাই স্পিড টেস্ট হচ্ছে একা একাই টেস্ট হচ্ছে তো সেই সেটিংটা যদি আমি অন করে দিই তো একবার পাড়া দেবো একবার টেস্ট হবে একবার পাড়া দেবো একটা স্পিড যাবে এরকম তো আমি আপনাদের দেখাই একটা জিনিস যে মেশিন আবারও দেখাই যে মেশিনটা আমি অন করলাম অন করার পরে টেস্ট চাপ দেওয়ার পরে আমি যদি এখন প্যাডেলে পাড়া দিই প্যাডেলে পাড়া দিয়ে পাশ সরাই ফেললাম এবং দেখেন একা একাই টেস্ট হচ্ছে সেই সেটিংটাই আমি আপনাদের এখন দেখাবো সেজন্য আমাকে টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিন পাওয়ার অন করতে হবে জেনারেল যে 200 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে আমি যদি অন করে দিই অন করে ইন্টার চাপ দিয়ে টেস্ট চাপ দিই প্যাডেলে পাড়া দিলাম এখন যদি টেস্ট চাপ দেওয়ার পরে প্যাডেলে পাড়া দিই এই যে একবার হয়েছে আবার পাড়া দিলাম একবার হলো আবার পাড়া দিলাম একবার হলো যতবার পাড়া দেবো ততবার হবে অর্থাৎ এর আগে যে আমি আপনাদের দেখালাম টেস্টটা যে একবার পাড়া দিলেই প্যাডেলে একবার পাড়া দিলেই টেস্ট হতেই থাকবে ঠিক আছে কিন্তু এই সেটিংয়ে আপনি যদি 200 নম্বর সেটিংয়ে যাওয়ার পরে এটা চালু করেন তাহলে একবার পাড়া দিলে এক স্টিচ যাবে আর একবার পাড়া দিলে আর স্টিচ যাবে এক স্টিচ করে তো বন্ধুরা পরবর্তী যে সেটিংটা আমি আপনাদের দেখাবো 6 নম্বর সেটিং সেটা হচ্ছে প্রেশার ফিড মিডল হওয়া সেলাই শেষে অর্থাৎ আমি আপনাদের একটা জিনিস দেখাই যে সেলাই শেষে এই যে নিডেল এই প্রেশার ফিডের যেখান থেকে সেলাই শুরু হয় ঠিক সেই জায়গাতেই নিডল উঠে যেমন ওই জায়গাতে উঠছে কিন্তু আমি যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার সেলাই এখানে শেষ হওয়ার পরে প্রেশার ফিড মিডলে আসবে এবং ফিড উঠার পরে সাইডে চলে যাবে সেটা করার জন্য আমাকে প্রথমে মেশিনের পাওয়ার অফ করে নিতে হবে এবং টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে এবং এখান থেকে আমাকে 70 নম্বর অপশনে যেতে হবে
এবং এখান থেকে আমাকে 250 নম্বর অপশনে যেতে হবে। দুশো পঞ্চাশ নম্বর অপশনে যাওয়ার পরে অন করে দিতে হবে, ইন্টার চাপ দিয়ে টেস্ট চাপ দিলাম। তো এখন দেখুন বন্ধুরা সেলাই শেষে কেমন হয়, মিডলে আসার পরে আবার পজিশনে চলে গেল, মিডলে আসার পরে পজিশনে চলে গেল, মিডলে আসার পরে পজিশনে চলে গেল। তো এটাও একটা ব্যতিক্রমী সেটিং। তো পরবর্তীতে আমি আপনাদের যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাকশন কাউন্টার ডিসপ্লে। অর্থাৎ প্রোডাকশন কাউন্টার ডিসপ্লেটা কি, এখানে দেখছেন যে আমি চালাচ্ছি কিন্তু প্রোডাকশন কাউন্টার এখানে উঠছে না, কাউন্টিং হচ্ছে না। তো এটা কীভাবে হতে হয় সেটার জন্য আমাকে প্রথমে মেশিনে পাওয়ার অন করে অফ করে নিতে হবে এবং টেস্ট এবং সিলেক্ট বাটন চাপতে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে। মেশিনে পাওয়ার অন করার পরে এখান থেকে আমাকে 300 নম্বর অপশনে যেতে হবে। 300 নম্বর যাওয়ার পরে অন করে দিয়ে ইন্টার এবং টেস্ট চাপ দিলাম। এখন দেখুন বন্ধুরা আমরা যে 11টা করেছিলাম, এর আগে 11টা বার্টিক করেছিলাম, 11 আসছে এখানে। এখন যদি আমি এটা রিসেট দিয়ে দিই, রিসেট বাটন চাপ দিয়ে ধরে, এটা রিসেট বাটন চাপ দিয়ে ধরে রাখতে হয়, চাপ দিয়ে ধরে রাখতে হয় তাহলে রিসেট হয়ে যায়, তাহলে ধীরে ধীরে হয়ে যাবে সব। এখন যখন চালাই কাউন্ট হচ্ছে, এটা যে কাউন্ট হচ্ছে। তো পরবর্তী যে অপশনটা আমি আপনাদের দেখাবো, সেটিংটি দেখাবো, সেটা হচ্ছে এক্স স্কেল এবং ওয়াই স্কেল মিলিমিটারে মাপ। কীভাবে মিলিমিটারে মাপ, যে এখন দেখেন যে এক্স স্কেল এখানে আছে 100, আমার ইচ্ছা করলে এখান থেকে কম হতে পারি, যেমন এটা 70 রাখলাম। এটা আছে ওয়াই স্কেল আছে 100, এটাও আমি কমাই দিলাম, এটা আমি 50 রাখলাম, ঠিক আছে। এটা কিন্তু মিলিমিটারে মাপ না, এটা একটা সাধারণ একটা স্কেলের মাপ আর কি। তো এটা আমি মিলিমিটারে করব। তো মিলিমিটারে করার জন্য আমাকে যেটা করতে হবে, মেশিনের পাওয়ার অফ করলাম এবং টেস্ট সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এখান থেকে আমাকে 402 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে আমি যদি এটাকে অন করে দিই, এখন দেখেন এই যে এক্স স্কেল 11.2, অর্থাৎ 11.2 মিলিমিটার, 11.2 মিলিমিটার, এখন 11 মিলিমিটার আছে, অর্থাৎ এটা মিলিমিটারে মাপ হচ্ছে, ঠিক আছে। এখন 10 মিলিমিটার, ঠিক আছে, এখন 10 মিলিমিটার আছে, ওয়াই স্কেল 1 মিলিমিটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে মিলিমিটারের মাপ। তো 402 নম্বরে হচ্ছে মিলিমিটারের মাপ। তো এরপরে যে অপশনটি আমি আপনাদের দেখাবো, সেটিংটি দেখাবো, সেটা হচ্ছে প্রেশার ফিটের হাইট। অর্থাৎ প্রেশার ফিটের হাইট কোন পর্যন্ত আছে দেখেন আপনারা, প্রেশার ফিটের হাইট দেখুন, সেজন্য আমাকে মেশিনে পাওয়ার প্রথমে বন্ধ করে নিতে হবে, টেস্ট সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে। এখান থেকে আমাকে 471 নম্বর অপশনে যেতে হবে, প্রোগ্রামে যেতে হবে। তো একটা জিনিস আমি আপনাদের বলে রাখি বন্ধুরা, যে এখানে কিন্তু একটু একটা
একটা সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে 470, 470 যদি আমি অন করে রাখি, অন করে ইন্টারচাপ দিয়ে টেস্ট চাপ দিলাম, ঠিক আছে, এখন মেশিনে পাওয়ার অফ করে আবার যদি আমি এখন টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করি, টেস্ট আর সিলেক্ট বাটন ভালোভাবে চাপ দেওয়া হয়নি, এই জন্য হিরো প্রসেসটি আসছিল। তো আবার চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে, কারণ দেন বন্ধুরা 471 নাই, 470-এর উপরে 500, 471 নাই, এখানে আমি 470 অন করেছি এই কারণে। তো 471 যদি কখনো না পান সেজন্য ভয় পাবেন না, এই 470 যাওয়ার পরে এটাকে অফ করে ইন্টার চাপ দিতে হবে, অফ করে নেওয়ার পরে আপনি যদি আবার চাপ দেন তাহলে 471 আসবে, ঠিক আছে। তো 471 হচ্ছে ফিটের হাইট, ফিটের হাইট এখানে 14 দেওয়া আছে, ফিটের হাইট 14 দেওয়া আছে। আমি যদি এখন আমি আপনি দেখালাম ফিটের হাইট কত ছিল, এখন যদি আমি আপনাদের কমাই আরও 10 পর্যন্ত লাস্ট কমানো যায়, ইন্টার চাপ দিয়ে টেস্ট চাপ দিলাম, এখানে ফিট কিন্তু অল্প পড়েছে, ফিটের হাইট কিন্তু অল্প আছে এখন। তো আবার যদি আমি আপনাদের দেখাই, আবার যদি ফিটের হাইট বাড়াই টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করলাম, চারশো একাত্তরে যাওয়ার পরে আবার আমি পূর্ণতে রাখলাম, এবার ইন্টার চাপ দিয়ে টেস্ট চাপ দিলাম, দেখুন অনেক জেগেছে কিন্তু এখন। তো মেশিনের পর অফ করে আবার আমি আপনাদের সেই প্রবলেমটা আবার মনে করার জন্য দেখাই, টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে প্রোগ্রাম নাম্বার 270-এ যাব। তো 271-এ কিন্তু ফিডের হাইট ছিল আমাদের, 270-এ আমি বলেছিলাম যে এটাকে অন করলে সেই ফিডের হাইটটা আর দেখা যাবে না, অর্থাৎ 270-এর উপরে 500-তে চলে গেল, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবেও এই ফাংশনটা আপনি লক করে রাখতে পারেন, এটাও এক ধরনের লক। তো আমি আপনাদের এখন যে প্রোগ্রামটা দেখাবো, অর্থাৎ এখন যে প্রোগ্রামগুলো দেখাবো এগুলো কিন্তু একদম সিক্রেট, একদম সিক্রেট বলতে আমি যে প্রোগ্রামগুলো এখন দেখালাম সেগুলো আসলে বেসিক লেভেলের, মানে সবাই পারে। এখন যে প্রোগ্রামগুলো দেখাবো সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম, মানে সেটিং, অ্যাডভান্স লেভেলের সেটিংগুলো, এই যে সেটিংগুলো এখন আমি আপনাদের দেখাবো সেগুলো রিসেট দিলেও যাবে না, আপনি যদি এখন এই প্রোগ্রামগুলো রিসেট দেন তাহলে কিন্তু এইগুলো চলে যাবে। যেমন এটা এক্স স্কেল ওয়াই স্কেল মিলিমিটার আছে, যে এক্স স্কেল মিলিমিটার আছে 10 মিলিমিটার, ওয়াই স্কেল 1 মিলিমিটার। আমি যদি এখন রিসেট দিই, রিসেট দেওয়ার নিয়ম তো বন্ধুরা হয়তো আপনারা জানেন, আর যারা জানেন না তারা দেখে নিন, রিসেট বাটন চাপ দিয়ে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে। আমি মেশিনে পাওয়ার অফ করে নিলাম এবং রিসেট বাটন চাপ দিয়ে ধরে মেশিনে পাওয়ার অন করতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে রিসেট বাটন, এবং এখানে অল আসার পরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখানে এই ডটগুলো আসার পরে আপনি সুইচ ছেড়ে দেবেন এবং রিসেট হয়ে গেছে, মেশিন অফ করলাম এবং চালু করার পরে দেখুন বন্ধুরা একটা জিনিস দেখাই, যে এগুলো কিন্তু এখন মিলিমিটারে নাই, এখন কিন্তু 100 আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখন রিসেট দিলাম চলে গেল। তো এগুলো হচ্ছে বেসিক লেভেলের সেটিং, তো আমি যে অ্যাডভান্স লেভেলের সেটিং এখন আপনাদের দেখাবো সেটা রিসেট দিলেও যাবে না, আপনি যদি রিসেটও দেন সেই প্রোগ্রামগুলো ডিলেট হবে না। তো অনেকেই এই জিনিসটা জানতে চাই যে ভাইয়া, যে আমরা যে সেটিংগুলো করবো সেগুলো রিসেট দিলেও যাবে না এমন কিছু দেখান। একজন আমাকে কমেন্ট করেছিল, তার নামটা আমার খেয়াল নাই, তো সেই সেটিংটাই আমি আপনাদের আজকে এখন দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। আরও একটা জিনিস বলে রাখি, যে আমি যে এই প্রোগ্রামগুলো কোথায় থেকে শিখলাম, কোথায় এই বইগুলো পাইলাম এবং কীভাবে পাইলাম, এবং যদি আমার কাছে এই বই না থাকে
আমি কোথায় থেকে এই প্রোগ্রামগুলো সেটিং করি বা সমস্যা পড়লে সমস্যার সমাধান খুঁজে বের করি এবং কিভাবে আমি সব সমস্যার সমাধান মানে খুব সহজে বের করতে পারি সেগুলো আমি আপনাদের খুঁটিনাটি সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো এবং এই ভিডিওর মধ্যে চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ কিছু দেওয়ার জন্য এই মেশিনের উপরে। তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে এমন কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনি মিস করে যাবেন, এমন প্রত্যেকটা কথা আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এমনকি প্রত্যেকটা কথাই শিক্ষণীয়, এখানে শিক্ষণীয় ছাড়া আজে বাজে কথা কিন্তু আমি বলছি না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ করতে থাকেন এবং ভালো কিছু শিখতে পারবেন বলে আমি আশা করছি। তো আমি আপনাদের এখন দেখাবো অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স 9টা সেটিং আমি আপনাদের দেখাবো, তারপরে আরও এমন কিছু দেখাবো, তারপরে আরও একটা সেটিং দেখাবো, সেটা হচ্ছে যে সাইকেল প্রোগ্রাম। সাধারণত আমরা কিন্তু সাইকেল প্রোগ্রাম দুইভাবে করি, যেমন সাধারণত যেটা করি টেস্ট এবং এই প্লাস বাটন চাপ দিয়ে ধরে তারপরে সাইকেল করি, কিন্তু আসলে বায়ার কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট কিন্তু এটা কমপ্লিট করতে পারে না। টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরে যে টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরে যে সাইকেলটা করি সেটা কিন্তু বাইরের রিকোয়ারমেন্টে নাই, কারণ এই টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরে আপনি যে বারটেক করবেন একটা বারটেক এক প্যাটার্নে হবে, পরে বারটেক আরেক প্যাটার্নে করতে হবে, তারপরে বারটেক আরেক প্যাটার্নে করতে হবে, কিন্তু বায়ার আসলে এরকম চায় না। বায়ার চায় যে একই বারটেক, অর্থাৎ আমি প্রত্যেকটা বারটেক একই রকম চাবো, অর্থাৎ প্রত্যেকটা যদি ঘন হয় প্রত্যেকটা ঘন হবে, পাতলা হলে প্রত্যেকটা পাতলা হবে। তো আমি যদি টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে করি, যদি সাইকেল প্রোগ্রাম করি, তাহলে একটা ঘন হবে, পরেরটা পাতলা হবে, তারপর একটা আরও ঘন হবে, ঠিক আছে, এরকম হয়। কিন্তু প্রোগ্রামের ভিতর থেকে যেই সাইকেল প্রোগ্রামটা দেখাবো সেটা করলে আপনার প্রত্যেকটা বারটেক একই রকম থাকবে, আপনি ছোটো করেন বড় করেন আর যেরকমই করেন বারটেকের স্টিচ একই রকম থাকবে, ঘন থাকলে ঘন আর পাতলা থাকলে পাতলা। তো চলুন অ্যাডভান্স লেভেলের যে সেটিংগুলো আছে সেগুলো শুরু করি। তো বন্ধুরা, আমি আপনাদের যে অ্যাডভান্স সেটিংগুলো দেখাবো তার মধ্যে প্রথম সেটিংটা দেখাই রিসেট লক, অর্থাৎ আমি রিসেট কীভাবে লক করব, মানে রিসেট দিলেও রিসেট হবে না। যেমন দেখাই আমি এনে রিসেট চাপ দিয়ে ধরে মেশিন অন করছি, মেশিনের পর যদি অন করি অল অল আসার পরে আমি ইন্টার বাটন চাপ দিয়ে ধরলেই রিসেট হয়ে যাবে, এই যে রিসেট হয়ে গেল, মেশিন রিসেট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে রিসেট হবে না, ঠিক আছে, রিসেট লকটা কীভাবে করব সেটা আমি আপনাকে এখন দেখাবো। সেজন্য আমাকে যেটা করতে হবে এই রিসেট বাটন, টেস্ট বাটন, নিচে টেস্ট বাটন, রিসেট বাটন, টেস্ট বাটন এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে, রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে, মেশিনের পাওয়ার অন করতে হবে। অন করার পরে বন্ধুরা দেখছেন এখানে 7 আসলো, যদি এখানে কখনো 1, 2, 3 এরকম কিছু থাকে তো আপনারা 7-এ আনবেন, 7-এ আনার পরে ইন্টার বাটন চাপ দেবেন, ইন্টার চাপ দিলে দেখছেন মধ্যে 1 আসছে, এই 1 হচ্ছে রিসেট লক। আমি যদি এখানে অন করে দিই, অন করে দিই ইন্টার চাপ দিই, ইন্টার চাপ দিয়ে বের হয়ে গেলাম, এখন মেশিনের পাওয়ার অফ করার পরে আমি যদি এখন রিসেট দিই, রিসেট বাটন চাপ দিয়ে ধরে যদি মেশিন অন করি, দেখেন বন্ধুরা রিসেট হবে না, ইরোর মারছে 65, ঠিক আছে, এটা হচ্ছে রিসেট লক, এভাবে করেই রিসেট লক করতে হয়। তো মেশিনে পর আবার আমি অফ করলাম। তো পরে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রাম লক। তো প্রোগ্রাম লক করার জন্য আমাকে এই রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে, আবার অন করার পরে যে 7 আসবে তারপরে ইন্টার চাপ দিতে হবে এবং এখান থেকে প্রোগ্রাম নাম্বার 3 যেতে হবে। 3 যাওয়ার পরে যদি আমি এটাকে অন করে দিয়ে ইন্টার চাপ দিই এবং টেস্ট চাপ দিয়ে বের হয়ে গেলাম, বের মেশিনে পাওয়ার আমি অফ করলাম, অফ করার পরে আমরা জানি যে মেমোরি সুইচে ঢোকার জন্য টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে আমার প্রোগ্রাম যেতে হয়, মানে এর আগে যে 10টা প্রোগ্রাম আমি আপনাদের দেখালাম, ঠিক আছে, যেমন স্পিড লক, নাইফ অন অফ, তারপরে টেস্ট লক, ফিট মিডল হওয়া, প্যাডেল লক, এগুলো যে দেখালাম সেটা কীভাবে দেখেছি, টেস্ট এবং ইন্টার সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনের অন করতে হবে। তো আমি যে প্রোগ্রাম লকটা করলাম, এখন যদি টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করি তো অন হবে না, তো প্রোগ্রামটা অন হবে না, সেজন্য এই যে বন্ধুরা প্রোগ্রাম অন হচ্ছে না, এটা হচ্ছে প্রোগ্রাম লক। তো প্রোগ্রাম লক আছে 3, তো পরবর্তী মেশিনের পাওয়ার আমি অন অফ করলাম,
পরবর্তী যে সেটিংটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার লক। তো পরবর্তী যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে প্রোগ্রাম লক। তো প্রোগ্রাম লক করার জন্য আমাকে আবার রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপতে ধরে মেশিন অন করতে হবে এবং আবার ইন্টার চাপ দিতে হবে এবং এখান থেকে প্রোগ্রাম নাম্বার পাঁচে যেতে হবে। পাঁচে যাওয়ার পরে অন করার পরে ইন্টার চাপ দিলাম, সেভ করলাম এবং টেস্ট চাপ দিয়ে বের হয়ে গেলাম। এখন বন্ধুরা দেখেন আমি এখান থেকে যদি প্রোগ্রাম চেঞ্জ করতে চাই প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে প্রোগ্রাম লক। তো এরপরে যে অপশানটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এক্স স্কেল এবং ওয়াই স্কেল লক। এক্স স্কেল এবং ওয়াই স্কেল লক করার জন্য আমাকে আবার টেস্ট রিসেট এবং ইন্টার বাটন চাপতে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে চাপ দিয়ে প্রোগ্রামের ভিতরে ঢুকতে হবে। এবং এক্স স্কেল এবং ওয়াই স্কেল লক হচ্ছে সাত নম্বরে। সাত নম্বরে আসার পরে আবার অন করে দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে টেস্ট চাপ দিয়ে বের হয়ে গেলাম। এখন বন্ধুরা দেখেন এক্স স্কেল এবং ওয়াই স্কেল আছে, এই যে ভ্যালু চেঞ্জ হচ্ছে না কোনো প্রকার ভ্যালু। এক্স স্কেল এবং ওয়াই স্কেলের কোনো ভ্যালু চেঞ্জ হবে না, এটা হচ্ছে এক্স স্কেল এবং ওয়াই স্কেল লক। তো পরবর্তী যে অপশানটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে স্পিড লক। স্পিড লক করার জন্য আমরা জানি সাধারণত যে স্পিড লক আমরা এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে স্পিড লক যেটা সাধারণভাবে করা হয় যে 163টিতে স্পিড লক করা আছে, যেটা আমি এর আগে যে আপনার সাধারণ যে ফাংশনগুলো সেগুলো দেখালাম তার মধ্যে আছে স্পিড লক। তো তারপরে আমি আরও একটা স্পিড লক দেখাইছি, সেটা হচ্ছে 170-এ রিভার্স যে স্পিড লকটা, মানে কমালে বাড়বে এবং বাড়লে কমবে সেই স্পিড লকটা। তো আমরা সাধারণত যে স্পিড লককে স্পিডটা লক করি সেটা হচ্ছে 163-তে, যে স্পিড বাড়ালে স্পিড আর বাড়বে না, মানে যত দূর করবো। আমি আপনাদের আবার দেখাই টেস্ট এবং সিলেক্ট বাটন চাপতে ধরে যদি মেশিনের পাওয়ার অন করা হয় এবং এখান থেকে 163-তে যেতে হবে। 163-তে যাওয়ার পরে এখানে যদি আমি 3200 করে দিই তো স্পিড আমার সাধারণত 3200-এর উপরে, এখানে যদি 3200 করে দিই স্পিড সাধারণত 3200-এর উপরে আর যাবে না, ঠিক আছে বাড়বে না কিন্তু কমবে। আমি যদি এখানে স্পিড 3200 করা আছে, এখন আমি যদি স্পিড এখানে বাড়াই 3200-এর উপরে আর যাবে না, কমবে কিন্তু বাড়বে না। আর আমি যে স্পিড লকটা এখন দেখাবো সেটা কমবেও না বাড়বেও না, আপনি যতই এখানে প্যারামিটার চাপ দেন, এখানে বাটন চাপ দেন, স্পিড বাড়বে না কমবে না। সেটা দেখানোর জন্য আমাকে রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে আবার মেশিন অন করতে হবে। এবং আবার ইন্টার চাপ দিয়ে ভিতরে ঢুকতে হবে এবং এখান থেকে সেই স্পিড লকের ফাংশনটা হচ্ছে আট নম্বরে। আট নম্বরে যদি আমি অন করে দিয়ে ইন্টার চাপ দিই এবং টেস্ট চাপ দিয়ে বের হয়ে যাই, এখন আছে 3200 স্পিড, এখন স্পিড বাড়বেও না কমবেও না। এটা হচ্ছে এই স্পিড লকের বৈশিষ্ট্য। তো পরবর্তী যে সেটিংটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে স্লো স্টার্ট লক। অর্থাৎ আমরা এখানে যে স্লো স্টার্ট দিয়েছি, 8 করেছি, 7-8 যে স্লো স্পিড যেটা করি সেটা লক কীভাবে করা লাগে সেটা করার জন্য আমাকে আবার টেস্ট রিসেট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এবং এই ফাংশনটা আছে 9 নম্বরে। 9 নম্বরে অন করে ইন্টার বাটন চাপ দিয়ে টেস্ট বাটন চাপ দিয়ে বের হয়ে গেলাম। এখন যদি এখানে বাড়াই বা কমাই কমবেও না বাড়বেও না। পরবর্তী যে সেটিংটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে টেনশন লক। তো টেনশন লক করার জন্য আমাকে আবার রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে এবং আবার ইন্টার চাপ দিয়ে ভেতরে ঢুকতে হবে। এবং টেনশন লকটা আছে 11 নম্বরে। এক নম্বরে অন করে ইন্টার চাপ দিয়ে সেভ করে টেস্ট চাপ দিয়ে বের হয়ে যেতে হবে। এবং এখানে দেখেন বন্ধুরা টেনশন বাড়ছেও না কমছেও না, অর্থাৎ টেনশন লক করা আছে, টেনশন বাড়বেও না কমবেও না। তো বন্ধুরা এর পরবর্তীতে এরপরে যে সেটিংটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রোডাকশন কাউন্টার লক। প্রোডাকশন কাউন্টার লক কীভাবে করতে হয়, প্রোডাকশন কাউন্টার লক কীভাবে করতে হয়, তো এটা লক কীভাবে করতে হয়, এখানে বাড়বেও না কমবেও না সেই অপশানটা আমি আপনাদের দেখাবো। সেই জন্য আমাকে মেশিনে পাওয়ার প্রথমে অফ করতে হবে
এবং রিসেট টেস্ট এবং ইন্টার বাটন চাপিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এবং আবার ইন্টার চাপ দিয়ে প্রোগ্রামে ঢুকতে হবে এবং এখান থেকে প্রোডাকশন কন্ট্রোল লক আছে 15 নম্বরে, অন করে ইন্টার চাপ দিলাম এবং টেস্ট চাপ দিয়ে বের হয়ে গেলাম। এখানে এই 15 নম্বরে এটা হলো টেনশন ইয়ার লক, প্রোডাকশন কাউন্টার লক, 15 নম্বরে প্রোডাকশন কাউন্টার লক, অর্থাৎ প্রোডাকশন কাউন্টার এখানে শো করবে না। এটা হচ্ছে প্রোডাকশন কাউন্টার লকের বৈশিষ্ট্য। পরবর্তী যে অপশনটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সাইকেল প্রোগ্রাম লক, সাইকেল প্রোগ্রাম লক, সেটা আমি আপনাদের দেখাবো। অর্থাৎ সাইকেল প্রোগ্রাম লক কীভাবে, যে টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে ধরলে সাইকেল অপশনটা চলে আসলো, এই সাইকেল অপশনটা আসবে না যদি আমি সাইকেল লক করি। তো সেজন্য আমাকে মেশিনের পাওয়ার বাটন অফ করতে হবে এবং টেস্ট রিসেট এবং ইন্টার বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এবং ইন্টার চাপ দিয়ে আবার প্রোগ্রামে ঢুকতে হবে এবং এখান থেকে 17 নম্বরে যেতে হবে। 17 নম্বরে যাওয়ার পরে যদি অন করে ইন্টার চাপ দিই এবং ইন্টার চাপ দিয়ে সেভ করে এবং টেস্ট চাপ দিয়ে বের হয়ে যাই, তো এখন দেখুন বন্ধুরা টেস্ট চাপ দেওয়ার পরে প্লাস বাটন চাপ দিলে আর সাইকেল অপশনটা আসছে না। আমি যতবারই চাপ দিই টেস্ট এবং প্লাস সাইকেল অপশন আর আসবে না, অর্থাৎ সাইকেল লক হয়ে গেছে। তো বন্ধুরা আমি আপনাদের মোট 19টা সেটিং দেখালাম এখন এতক্ষণ ধরে। তো পরবর্তী যে সেটিংটা দেখাবো এটা আসলে সেটিংও না, কিছু মিনরল কাজও আছে, সেটা হচ্ছে সাইকেল প্রোগ্রাম। তো আমরা সাধারণত যে সাইকেল প্রোগ্রামটা করি এখান থেকে, ঠিক আছে, যেটা টেস্ট এবং প্লাস বাটন চাপ দিয়ে, সেটা একই প্যাটার্নে করা যায় না। কিন্তু আমি যে সাইকেল প্রোগ্রামটা এখন দেখাবো সেটা হচ্ছে যে একই প্যাটার্নে সব ধরনের বাটি করা যায়, ছোটো বড় বা মাঝারি যেরকমই করেন, অর্থাৎ বাটটিকের স্টিচ একই থাকবে। তো আমি সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখন দেখাবো আপনাদের ব্রাদার বাটিকের সাইকেল প্রোগ্রাম। তো ব্রাদার বাটিকে সাইকেল প্রোগ্রাম দুই রকমভাবে করা যায়, একটা হলো বেসিক একটা অ্যাডভান্স। বেসিকটা যেভাবে করতে হয় সেটা আমি আপনাদের এখন প্রথমে দেখাই, পরে অ্যাডভান্সটা দেখাচ্ছি। বেসিকটা করার জন্য প্রথমে আমাকে প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে প্যাটার্ন তৈরি করে নিই। 1 নম্বরে প্যাটার্ন তৈরি করছি। 1 নম্বরে এক স্কেল আমি 75 দিই, প্যাটেলে পাড়া দিয়ে সেভ করলাম। 2 নম্বরে আমাদের 60, 3 নম্বরে এখানে 40 দিই। তো এখন যে বেসিক যে সাইকেল প্রোগ্রামটা সেটা করার জন্য প্রথমে আমাকে টেস্ট বাটন চাপ দিয়ে ধরে এই টেনশনের যে প্লাস বাটন আছে এটা চাপতে হবে, তাহলে সাইকেল প্রোগ্রাম আসবে। তো সাইকেল প্রোগ্রামটা করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, 1 নম্বর বাটটেক, যে C4-ই করছি আমি যেটা আছে, তো এখানে আছে 1 নম্বর বাটটেক। 1 নম্বর বাটটেকটা কয় নম্বর প্যাটার্নে হবে সেটা করার জন্য আমাকে প্রথমে টেনশনের প্লাস বাটন চাপ দিলে 1 নম্বর প্যাটার্নে হবে। আমি ইন্টার চাপ দিয়ে সেভ করলাম। এখন 2 নম্বর বাটটেক কয় নম্বর প্যাটার্নে হবে, মানে 1 নম্বর প্যাটটেক কিন্তু আমি 75-এ সেভ করেছিলাম এক্স স্কেল, এখন যদি আমি ছোটো যাই তাহলে কিন্তু হবে না, কারণ 1 নম্বর বাটটেক 1 নম্বর প্যাটার্ন আমার 75-এ সেভ করা আছে, ছোটো করতে পারবো না। এই সাইকেল প্রোগ্রামে এটাই সমস্যা। তো আমি পরের বাটিকটা 2 নম্বর প্যাটার্নে করলাম, 3 নম্বর বাটিকটা আমি 3 নম্বর প্যাটার্নে করলাম। এখন টেস্ট চাপ দিয়ে বের হয়ে যাব। এখন যদি আমি আপনাদের সেলাই করে দেখাই, এটা হলো 1 নম্বর বাটটেক, পরে এখন আমি 2 নম্বর বাটটেক করব। তো দেখুন বন্ধুরা আমি এক এক প্যাটার্নে করার কারণে বাটটেকের অবস্থা কী হয়েছে, একটা হয়েছে ঘন, একটা হয়েছে পাতলা, আর একটা হয়েছে
ঘন, এটা বেশি ঘন, এটা পাতলা, এটা তার চেয়ে আরেকটু পাতলা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে একই রকম হবে, আমি যে ছোট করি বাট্টেক অথবা বড় করি যে রকমই করি বাট্টেক একই রকম হবে, স্টিচ একই রকম হবে। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মেশিন রান থাকা অবস্থায় টেস্ট বাটন চাপ দিয়ে সিলেক্ট বাটন চাপ দিতে হবে। তো তারপরে সিলেক্ট বাটন চাপ দেওয়ার পরে এখানে প্রোগ্রামে আমাকে 200 নম্বরে যেতে হবে। তো 200 নম্বরে আসার পরে দেখছেন বন্ধুরা এখানে প্যাটার্ন নাম্বার 1 দেওয়া আছে, এখানে প্যাটার্ন নাম্বার 1 দেওয়া আছে, দেখছেন বন্ধুরা মানে প্যাটার্ন নাম্বার 1 দেওয়া আছে। তো প্রথম বাটিকটা আমি এখানে দেওয়া আছে 70, এক্স স্কেল দেওয়া আছে 70, আচ্ছা 70ই থাক, স্পিড 27 দেওয়া আছে, স্পিড একটু কমাই দেই, স্পিড আমি 2200 দিলাম। পরবর্তীতে 201 নম্বরে যেতে যাই, 201-এ আমি 1 নম্বর প্যাটার্নে রাখলাম, 1 নম্বর এর আগের যে সাইকেল প্রোগ্রামটা দেখেছি সেটা কিন্তু একই প্যাটার্নে করতে পারিনি, প্রথম পার্টটি করেছি 1 নম্বরে, দ্বিতীয় পার্টটি করেছি 2 নম্বর প্যাটার্নে, তৃতীয় পার্টটি করেছি 3 নম্বর প্যাটার্নে। তো আমি এখান থেকে ইচ্ছা করলে আমি একই প্যাটার্নে ছোটো বড়ো করতে পারবো, যেমন 1 নম্বর এর আগে করলাম 1 নম্বর প্যাটার্নে, 2 নম্বর পার্টটি, এখন এটা আমি করবো 55, তো এক্স স্কেল করলাম, করে স্পিড আমি 1800 করে দিলাম, এর আগে ছিল 2200, এখন 1800 করলাম। তারপর 2 নম্বর বাটটিকে আমি 1 নম্বর প্যাটার্নে করবো, কিন্তু এটা হবে ছোটো, অর্থাৎ 40 দেওয়া আছে, 40ই থাক, স্পিড 1000 দেওয়া আছে, তো স্পিড যা আছে তাই থাক। তো এখন আমি আপনাদের তো সাইকেল করে দেখাই, সাইকেল প্রোগ্রামটা সেই আগের মতোই, টেস্ট বাটন চাপতে ধরে প্লাস বাটন চাপতে হবে, এবং এখানে দেখলেন 3 নম্বর সাইকেল আছে, আমি আর আগে 4 নম্বর করেছিলাম, 5 নম্বর করি, 5 নম্বর 1 নম্বর বাট্টে কয় নম্বর হবে, আমি আর আগে 200, 201, 202 সেভ করেছিলাম, তো 200-তে করবো 1 নম্বর বাট্টেক, 3টা চাপ দিয়ে সেভ করলাম, এবং 2 নম্বর বাট্টেক করবো 201-এ, 3টা চাপ দিয়ে সেভ করলাম, 3 নম্বর বাট্টেক করবো 202-এ, 3টা চাপ দিয়ে সেভ করলাম, এবং টেস্ট চাপ দিলাম। এখন যদি আমি সাইকেল প্রোগ্রাম 5 নম্বর সাইকেল প্রোগ্রামে আসি এবং মেশিন রান করি, আপনাদের এখন বাট্টে করে দেখাই, স্পিড ছিল প্রথম বাট্টে, দ্বিতীয় বাট্টে ছোট, তৃতীয় বাট্টে তার চাইতে ছোট। তো এখন আমি আপনাদের দেখাই বন্ধুরা, দেখেন যে 3টা বাট্টি কি স্টিচ একই রকম, স্টিচ ঘন আছে 3টারই, আগেরটা দেখেছি এখানে স্টিচ একটা পাতলা, তার চেয়ে বেশি পাতলা এবং আরও ঘন, এবং এখানে দেখেন 3টাই একই রকম, একটা ছোটো বাট্টেক, তার চেয়ে বড়ো, তার চেয়ে বড়ো, তো 3টা বাট্টেক 3 রকম হওয়ার পরেও স্টিচ একই রকম আছে। তো এটাই হচ্ছে এই সাইকেল প্রোগ্রামের বৈশিষ্ট্য, তো এটাই হচ্ছে অ্যাডভান্স সাইকেল প্রোগ্রাম। তো বন্ধুরা পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই প্রোগ্রামগুলো কোথা থেকে পেয়েছি এবং কিভাবে সংগ্রহ করেছি সেই বিষয়ে, তো চলুন সেদিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমি যদি কোনো সমস্যা পড়ি সবার আগে গুগলে চাই, এবং এখানে সার্চ করছি ব্রাদার বাট্টেক KE430A প্যারামিটার। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে ব্রাদারের ওয়েবসাইট আছে উপরে, নিচে আরও ওয়েবসাইট খুঁজলে পাবেন, এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার সমস্যাটা কি।
আপনার সমস্যাটা কি সেটা খুঁজে বের করতে হবে এখান থেকে সালতে। তো আমি পিরাদের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছি, কিন্তু হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে ঢুকছে না। আর একটা ওয়েবসাইটে ঢুকি, এখানেও আছে, এখানে আপনি ভিডিও বুকটা পাবেন, এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে পেজ নাম্বার। এখানে আমি আর একটা ওয়েবসাইটে ঢুকলাম। তো এই ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে আমার যে বইটা সেটা ডাউনলোড করে শুরু করে দিয়েছে। এটা ওয়েবসাইট এভাবেই করা আছে যে ওখানে ঢুকতে গেলেই সেই ভিডিও বইটা ডাউনলোড করতে পারবে। তো আমি প্রাদের ওয়েবসাইটে আর একবার ঢোকার চেষ্টা করি, দেখি ঢোকা যায় কিনা। আগে তো নেটওয়ার্কের সমস্যা ছিল। যেবার ঢোকা গেছে আপনারা দেখছেন পিডিএফ বইটা। তো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তার সেই সিস্টেমটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। উপরে যে তিনজন মেনু দিচ্ছেন ডান পাশে, সেখানে ক্লিক করতে হবে এবং মাঝখানে যে ডাউনলোড অপশনটি দেখছি সেখানে ক্লিক করতে হবে। তাহলে বইটা ডাউনলোড করতে শুরু করে দিচ্ছে, যে ডাউনলোড করতে শুরু করে দিয়েছে। তো এভাবে করেই আপনারা এই বইগুলো ডাউনলোড করবেন গুগল থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বইটি ডাউনলোড হয়ে গেছে। তারপর যদি কোনো সমস্যায় পড়ি এবং বুঝতে না পারি, তাহলে আমি ইউটিউবে ঢুকি এবং ইউটিউব থেকে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এখন আমি এখানে যদি সার্চ দিই যে ব্রাদার ব্রাদার পার্টেক লিখে সার্চ দিই, আমি যেতে চাই বন্ধুরা ব্রাদার পার্টেক সিক্রেট স্পিড ব্লগ, এটা আমার চ্যানেলের ভিডিও। সেখানে যদি আমি এখন ঢুকি, তো দেখছেন বন্ধুরা এখানে অনেক ভিডিও আছে। এছাড়াও আমার ভিডিও বাদেও অনেক ভিডিও পাবেন, নিচে অনেক চ্যানেলে ভিডিও পাবেন। এখানে নিচে এখানে জাকমি আশিক এর ভিডিও আছে, আর উপরে আক্তার জাসপার এর ভিডিও আছে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কাঙ্ক্ষিত সমস্যাটি সাথ দিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এভাবে দেখি। এছাড়াও আরও একটা জিনিস আমি আপনাদের দেখাবো এখন, সেটা হচ্ছে ব্রাদারের একটা সফটওয়্যার সম্বন্ধে আপনাকে ধারণা দেবো। ব্রাদারের সফটওয়্যার সম্বন্ধে আপনাকে ধারণা দেবো, সেটা হচ্ছে ব্রাদার GTISM অ্যাপ। যেটা দেখছেন যে নিচে যে অ্যাপটা, এটা আপনি প্লেস্টোরেই পেয়ে যাবেন, প্লেস্টোরেই পেয়ে যাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্লেস্টোরে গিয়ে সার্চ দিবেন ব্রাদার GTISM অ্যাপ, যে উপরে যেটা আছে GTISM অ্যাপ, যে এই অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করবেন। এবং আমার ডাউনলোড করা আছে, এই কারণে এখানে ইনস্টল অপশনটি নাই, ওপেন অপশনটি আছে। তো আমি এখন এটাকে ওপেন করব।
ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনারা যেটা করবেন, উপরে যে লেখা দেখছেন এস, আমি এই এই মডেলের মেশিনে ঢুকেছিলাম এই কারণে এটা আছে এখন, S7100A, এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে এই অপশানটা আসবে এবং মাঝখানে যেটা দেখছেন যে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই বিভিন্ন ধরনের মডেল আসবে। তারপরে এখানে যে অ্যারো মার্ক দেখছেন, এখানে ক্লিক করলে আরও মডেল আসবে, ওই মেশিনের নিচে এখানে আরও মডেল আসবে, অনেক হিউজ পরিমাণ মেশিনের এখানে লিস্ট আছে, হিউজ পরিমাণ। যেমন আমি যদি এই যে KE430F এই এটা দেওয়া যাই, দেখবেন যে এখানে বিভিন্ন অপশন আসছে আরও। কে উপরে দেখছেন KE430F সিরিজ, এটার যদি আমি ইউজার্স ম্যানুয়ালে যাই, এই যে 2 নম্বর অপশনে ইউজার্স ম্যানুয়ালে যদি যাই, আরও দেখবেন এখানে কতগুলো অপশন আছে। এই যে উপরে লেখা আছে, উপরে যে এখানে লেখা আছে ক্যাটালগ, তারপর নিচে লেখা আছে ইরোর কোড, শুধু ইরোর কোড পাবেন। তারপরে রিপ্লেসিং নাইফ ম্যানুয়াল, এটা পাবেন। এখানে পাবেন সিরিজ ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সিরিজ ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটাও আছে, বেসিক সিরিজ বেসিক ম্যানুয়াল এটাও আছে। এখানে পার্স বুক, সবার নিচে দেখছেন পার্স বুক, এটা কিন্তু আপনি দেখতে পাবেন না, সরাসরি ডাউনলোড অপশনে চলে যাবে। এটাতে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড অপশনে যাবে, দেখুন এই যে সরাসরি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হতে শুরু করে দেবে। তো আপনি বন্ধুরা, যেই মেশিন আপনার দরকার, যেই মেশিন দরকার, উপরে যে KE430F সিরিজ লেখা আছে, এরপরে ক্লিক করলেই এই অপশানটা আসবে এবং ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, এটার উপরে ক্লিক করবেন এবং এটার উপরে ক্লিক করলে এইরকম অনেক মেশিন আসবে। তো এই অ্যারো মার্কগুলো নিয়ে যদি আমি ক্লিক করি, নিচে আরও সাবমেনু বাড়াবে এবং এগুলো নিয়ে আরও মডেলের মেশিন আছে, এখানে আরও মডেলের মেশিন আছে, আরও মেশিন পাবেন হিউজ পরিমাণ অনেক। অর্থাৎ এখানে পার্স লিস্ট পাবেন, ইউজার ম্যানুয়াল পাবেন, তারপরে পুরো বইটাই পাবেন। ইচ্ছা করলে আপনার পুরো বইটাই, ক্যাটালগই আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো এটি একটি অ্যামাজিং বলা যায়, অনেকেই এই বিষয়ে জানে না যে এরকম ধরনের সফটওয়্যার আছে। তো আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করলাম। পরবর্তীতে যে ভিডিওটি দিব সেটা হচ্ছে ইলাস্টিক টাকিং মেশিনের উপরে।
এবং তারপরে যে ভিডিওটি দিব সেটা হচ্ছে অটো কাটার মেশিনের উপরে। তো এই দুই মেশিনের উপরে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তাদের। তো অনেক কথাই হলো, তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।